ইতিমধ্যেই শিশু বৃদ্ধ সহ ইতিমধ্যেই আট জন এই ডায়রিয়ায় আক্রান্ত হয়েছে যেমনটা খবর পাওয়া যাচ্ছে আরামবাগের পাণ্ডু গ্রামে সেখানে ডাইরিয়া আক্রান্ত এবং অসুস্থ শিশু বৃদ্ধ সহ একে গ্রামের আটজন গুরুতর অবস্থায় তাদেরকে আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে স্থানীয়রা জানান যে বুধবার রাত থেকে ডায়রিয়ার প্রকোপ শুরু হয় প্রথমে একটি শিশু আক্রান্ত হয় এরপর সেই পরিবারের আরও দুজন অসুস্থ হয়ে পড়েন এরপর একে একে গ্রামের আটজন অসুস্থ হয়ে পড়েছেন ইতিমধ্যে এলাকায় মেডিকেল ক্যাম্প গঠন করা হয়েছে পানীয় জল এবং পুকুরের জলে নমুনা সংগ্রহ করা হয়েছে পরীক্ষার জন্য ডাইডা কবলিত গ্রামের সমস্ত পরিবারকে ওষুধ দেওয়া হয়েছে স্বাস্থ্যকর্মীদের তরফে তবে স্থানীয়দের দাবি যে পানীয় জলের সমস্যার কারণেই এই ঘটনা ঘটেছে ডাইডিয়া আতঙ্ক এবার আরামবাগের পাণ্ডু গ্রামে সেখানে অসুস্থ শিশু বৃদ্ধ সহ একই গ্রামের আটজন একটা বাচ্চার হয় প্রথম প্রথম তারপরে সেটা এবার ট্রিটমেন্ট করছিল করতে করতে ঠাকুমার এরকম বাড়াবাড়ি হলো ঠাকুমা বাড়িতে ছিল সেলাইন টেলাইন দিল তা দিতে তারপর বলছে এই যে বাড়াবাড়ি হয়েছে রাত্রে নিয়ে গেল হসপিটাল আইসি তে দেয় আবার সেটাকে যে লিগে হলো বাড়ির লোক সে তারও হয় তাকেও আবার ঘুরে নিয়ে আসা হলো সেও ছটফট করছিল আবার তাকেও রাত্রে লেগালো তারপর দেখছি একটা 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 করে বাড়তি চললো সে কমার কোনো এই হয় না একই ফ্যামিলি একই বাড়ির একবার বৌমাকে তোলা যাচ্ছে না বৌমাও সেই বমি পায়খানা করে এমন হয়ে গেছে চোখ পর্যন্ত বেরিয়ে তাকে তার দৃশ্য দেখা যাচ্ছে না আমার তো কান্না পেয়ে গেছে যে মানুষটাকে করে ভালো করব। এই একটা আবার একটা তাহলে কিভাবে ভালো করব। আবার ওনাকে বাড়িতে পাঠিয়ে দিয়ে আমি রয়ে গেলাম সন্ধ্যের পর আমরা বাড়িতে চলে এলাম আসার পর দেখি যে বৌমার সেলাইন চলছে বাড়িতে বৌমা সেলাইন চলছে আমি বৌমাকে আবার সাড়ে সাতটার মধ্যে বেরিয়ে করে চলে যায় হসপিটালে যায় হসপিটালে দেওয়ার পর আবার দেখি আমার পেশে তো যায় আরও দেখছি না পায়খানা বমি হচ্ছে রাত দুটোর সময় তাকে নিয়ে যাওয়া হয় হসপিটাল আবার রাত দুটোর পর দেখা যায় রাত দুটোর পর সকালে যাওয়া হয় দেখি যে আর একটা আর একটা বাচ্চা ছিলেন একই ফ্যামিলি সে বাচ্চা ছেলেটার ওই একই অবস্থা যারা হসপিটালে আছে তারা যতটা খবর পেয়েছি সুস্থ আছেন আর বাড়িতে যারা আছেন জল পরীক্ষা করার জন্য ব্যবস্থা হচ্ছে বা এখন হচ্ছে স্যার সব ওষুধ টষুধ দিয়ে গেলেন দেখে গেলেন এরপর পরবর্তী স্টেজে তো আমরা তো আছি দুজনে আসা বা আমি তো আছি এরপর এখন আপাতত অন্তত যারা বাড়িতে আছেন মোটামুটিভাবে সুস্থ আছেন হ্যাঁ এলাকায় দেওয়া হয়েছে বলতে পায়খানার মেট্রোজিল দেওয়া হয়েছে ও আর এস দেওয়া হয়েছে আর হেমোটিন দেওয়া হয়েছে হ্যালোজিন দেওয়া হয়েছে ওই বালতিতে দেওয়ার জন্যে য খাবার জলটাতে আর এগুলোই দেওয়া হয়েছে হ্যাঁ প্রাথমিকভাবে যেটা মনে হচ্ছে অনুমান জল থেকেই হয়েছে